দেখো আমি এখন ওখানে আছি। অতীশ তুমি যদি ইন্টারেস্টেড হও আমি কিন্তু সমস্ত ব্যবস্থাটা করে দিতে পারি। এখন দেখো তুমি যদি চাও তাহলে আমি আছি। দরজা বন্ধ করলে বাঁচতে পারবি ঝিলিক? তুমি এখানে এসেছো কেন? বাড়িতে তো কেউ নেই, কাজটা আজকে সারিস নি কেন? হীরা আমা ঠিকই বুঝেছে, তুই হীরা আমাকে ফাঁকি দিতে চাস, পারবি? তুই বাঁচতে পারবি? তুই চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। কালিয়াতে যাবার জন্য তো আজকে আসিনি ঝিলিক, যাবো যখন এখান থেকে সব নিয়েই যাবো। কি নিয়ে যাবে তুমি? টাকা পয়সা গয়নাগাটি সব। বুঝতে পেরেছি, তোর দ্বারা এ কাজ হবে না। বাড়িতে যখন কেউ নেই খবরটা দিস নি কেন? এখন তুমি সরে যা, যা করবার আমি করছি। না, তুমি ভেতরে ঢুকবে না, তুমি ভেতরে ঢুকবে না। বোকামো করিস না চিনি, আমাকে ভেতরে যেতে দে। না, হীরা আম্মা কিছু তোকে ছেড়ে দেবে না, তুই মরবি। আমাকে ভেতরে যেতে দে। কি করবো, কি করবি হীরা আম্মা? সবাইকে বলে দেবে তুমি চোর ছিলাম? আমাকে না বাড়ি থেকে বার করে দেবে তো? দিক, আমি চলে যাব। আমি চোর ছিলাম কিন্তু নতুন করে আর আমি চোর হতে চাই না। তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেবো না। সরে যা। না, সরে যা বলছি। সরে যা বলছি। চলে যা, থেকে চলে যাও। না, তুমি ঢুকবে না, নাহলে কিন্তু আমি চাচাবো। তুই ভুল করছিস জেরিক। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। আমি বেঁচে থাকতে এই বাড়িতে কেউ চুরি করতে পারবে না, তুমিও না। চলে যাও এখান থেকে, চলে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু তুই বড় ভুল করছিস। হাতে মাত্র দুটো দিন, এর মধ্যে যদি কিছু করতে না পারিস তুই হীরা আমার নিজে আসবে। আর হ্যাঁ, তোর ব্যাপারে কালকে কিছু বলবে না, শুধু বিলটুকে তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আমি আসছি। শোনো, শোনো ভাইকে, ভাইকে না, শোনো তুমি ভাইকে না। কে এসেছিল রে ঝিলিক? কি ওভাবে দূরে পালালো রে? চল 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 চল, আরে আস্তে 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 পড়ে যাবি, আস্তে কিন্তু পড়ে যাবি, আরে আস্তে। কি হয়েছে? সত্যি করে বল ঝিলিক, কে এসেছে? কিরে, আমরা বাড়িতে ছিলুম না, না সেই সুযোগে নিজের লোকদের ডেকে পাঠিয়েছিলি নাকি? আরে উত্তর দিচ্ছিস না কেন, চুপ করে আছিস কেন বল? কে এসেছিল, কি ওই লোকটা বলে দে না বল। মাঝে পড়ে তুমি একদম কথা বলবে না, ছাড়ো ওকে, ছেড়ে দাও। এদিকে আয়, এদিকে আয়। বলবে, আমি আমি অনেক মাথায় তুলেছো, আর না বললাম তো তুমি চুপ করো। কি হলো বলবি? সেদিন সেদিন যে ভিখিরিটা এসেছিল না সকালে, সেই ভিখিরিটাই। মা গো মা, ভিখিরি? সন্ধ্যেবেলায় কারো বাড়িতে ভিখিরি এসেছে বলে তো আমি কখনো শুনিনি রে। মিথ্যে বলছি গো? ও মিথ্যে বলছি, আমি তোমাকে বলে দিলাম বৌদি গো। চেপে ধরো, চেপে ধরো, চেপে
না ধরলে তুমি দেখো আমার মন বলছে একটা কিছু সর্বনাশ হয়ে যাবে। আ তুই একটু থামো না ঠাকুরজি, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। একদিন আমি একটা কথা বলিনি, কিন্তু বিলচুর গিনি হারিয়েছে তারপর। সত্যি কথা বল ঝিলিক, সত্যি কথা বল। আমি আমি সত্যি বলছি, সেদিনের ওই ভিখারিটাই। কাকে কি বোঝাচ্ছিস ঝিলিক? হুম, আমি আজ ভিখিরিদের ভিক্ষে দিচ্ছি? ভিখিরি আসে সকালবেলায় দিনের আলোয়, সন্ধ্যেবেলায় অন্ধকারে যে আসে সে আজ যেই হোক ভিখিরি নয়। এই ঝিলিক, এই আরে এরা ভিখিরি এসেছিল একটু আগে। কি রে তুই দরজা খুলেছিলি? আরে ভিখিরি এসেছিল। এই তুই তো এরকম ছিলি না, তুই তুই কবে থেকে এরকম খারাপ হয়ে যাচ্ছিস রে? হ্যাঁ, একটা লোক এলো সন্ধ্যেবেলা, তুই তাকে দূর দূর করে তাড়িয়ে দিলি। কেন বাড়িতে খাবার দাবার কিছু ছিল না নাকি? আর যদি নাই থাকে, বাবার কাছ থেকে দুটো টাকা চাই দিতে পারলি না? দাদা কি হয়েছে একটু বলবেন। আর বলো না, আরে আরে সেই একটা ভিখিরি, সে আমাকে গেটের কাছে ধরেছে। ওরা কি আগে হয়েছে সকালের দিকে মার কাছ থেকে ভিক্ষে নিয়ে গেছে, বললো মা খুব দয়ালু, 5 টাকা দিয়েছে আমাকে, কিন্তু বাবু আজকে শরীরটা বড় খারাপ, সারাদিন বেরোতে পারিনি, কিন্তু পেট তো মানে না, তাই সন্ধ্যাবেলা এলাম, কিছু মনে করবেন না। সে আর ভয় থত্তর থত্তর করে কাঁপছে, কি কাণ্ড বলো তো। সত্যি বলছিস তো দেবেশ, ও ওরকম বললো? যা বাবা, সারাদিন এত ধকল সহ্য করে এসে এখন তুমি মিথ্যে কথা বলতে যাবো কেন? এই তোমরা তো কত আগে ঢুকে পড়েছো বাড়িতে, আমি ঢুকতে পারলাম না কেন? এত দেরি হলো কেন? আরে আজই মন্দিরে পুজো দিয়ে এলুম, আর আজ লোকটা ফিরে গেল। কোনো চিন্তা নেই, আমি দিয়ে দিচ্ছি যাদব, আর তোমার কোনো চিন্তা নেই। এই যা তো বাবা, এগুলো রেখে ভেতরে যা। কি গো মা, খুব তো বাড়ি যাবো করছিল, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও, লিস্ট মিলিয়ে দেখো তোমার বাড়ি সব ঠিক আছে কিনা। আমি আমার ঘরে যাচ্ছি। উফ, সারাদিন বড্ড ধকল গেল গো, আমিও যাই হাত মুখ ধুয়ে একটু গড়িয়ে নি, খুব টায়ার্ড। আর একটু আগে যদি আসতে পারতো তো লোকটাকে ঠিক ধরতে পারতো। এ কি পিদিম জ্বলছে? পিদিম জ্বললে কে? হ্যাঁ না, মূর্তি তো নড়েনি, তাই তো মনে হচ্ছে, কিন্তু নিজের চোখে একটু না দেখতে পেলে শান্তি পাচ্ছি না। ও মা বৌদি গো, তুমি এখনো ঘরে যাওনি? যাও হাত মুখ ধুবে তো নাকি? আমি বরং পারুলের মাকে বলি একটু চা করে দিতে তোমায়। যাও 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 ঘরে যাও, হাত কি দেখছ গো বৌদি? হ্যাঁ না দেখছি, পিদিমটা জ্বাললে কে? হ্যাঁ কে আবার? ওই ঝিলিকে হবে, দেখাতে হবে না যে বাড়ির কত খেয়াল রাখে ও, কত কাজের মা গো মা। বারবার বারণ করলো এখানে এখন কখনো আসবি না, রাতে মাতে বেশ সামনে কখনো আসবি না। কি বলছো? না কি বলছো বৌদি গো? রাধা মাধবের নাম করছিল। ওই যে ঠাকুরজি, একবার একটুখানি পারুলির মাকে গিয়ে বলো না একটু চা করতে, বড্ড মাথা যন্ত্রণা করছে। আমি বলছি বৌদি গো, আমি এক্ষুনি বলছি। পারুলির মা, ও পারুলির মা, পারুলির মা। আবার রাধা মাধবের পায়ে পড়ছো? আরে সারাদিন তো রাধা মাধবের পায়ে পড়েছিলে। সত্যি মা, তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, তুমি না বৈষ্ণবী হয়ে যাও। আরে বাইরের ঠাকুর দর্শন করে এলুম বলে কি আর ঘরের ঠাকুর কি প্রণাম করতে নেই রে? এই প্রণাম করছিলুম আর কি। তা তুই জল টল খেয়েছিস? না জল খাওয়া হয়নি তো, গলাটাও কিরকম শুকিয়ে শুকিয়ে আসছে। আর জল খাবো কি? জল তো কিছু একটা দিয়ে খেতে হবে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একটা বিস্কুট পর্যন্ত নেই। তুমি কি গো মা, শুধু রাধা মাধব নিয়ে পড়ে আছো, ভাড়া ঘর শূন্য, তুমি তা খবর রাখছো না? ও মা, ও শোনো একটা কথা শোনো,
সে কখন ভোগকেছি এখন খুব খিদে পেয়ে গেছে। তোমার ঘর থেকে একটা নাড়ু বার করে দাও না, চলো 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 নাড়ু। এখন নাড়ু? হ্যাঁ এখনই নাড়ু, চলো 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 চলো। দেখো দেখি, দেখো সারাদিন রাধা মাধবের সঙ্গে ছিলাম তো, কিরম মনে একটা ভক্তি জেগেছে জানো তো, সবসময় মনে হচ্ছে রাধা মাধবের প্রসাদ খাই প্রসাদ খাই। তো ওই ক্ষীর ননী মাখুন এসব তো পাওয়া যাবে না, কয়েকটা নাড়ুই দাও খেয়ে জল খাই। চলো মা চলো চলো চলো। বড় খোকা, হ্যাঁ কি হয়েছে? ওই লোকটা ভেগিরি ছিল তো। হায় রাধা মাধব, আমার মায়ের মাথাটা খারাপ করে দিলে। তুমি এখনো ওই ভিখিরির কথা ভাবছো? আচ্ছা একটা ভিখিরি নিয়ে শুধু শুধু তোমার মিথ্যা কথা বলে আমার কি লাভ বলো তো? ঠাকুর, আমি আর মিথ্যা কথা বলতে পারছি না। ঠাম্মা আমাকে কত ভালোবাসে, আর আমি ঠাম্মাকে মিথ্যা কথা বললাম। ঠাম্মাকে যদি সত্যি কথা বলি তাহলে তো ঠাম্মা ভাইকে নিয়ে ভয় পাবে। না, আমি ঠাম্মাকে সত্যি কথা বলবো না। তাহলে আমি কাকে বলবো ঠাকুর, কাকে বলবো? সবাই না এলে তো আর আমি একা একা আসতে পারি না, তাই না? এই দেখ, এই দেখ আমি তোর জন্য কিনেছি, এদিকে তাকা দেখ। কি এনেছো? রাধা মাধবের ভোগ। আয় বস এখানে। সারাদিন ছিলাম না, সেটাতে এবার আমি পুষিয়ে নেব, আর তোকেও পুষিয়ে দেবো। এই নে হাঁকার দেখি। আমি তো হীরা আম্মার কথা মাসিকে বলতে পারি, মাসি নিশ্চয়ই বুঝবে। বলবো মাসিকে ঠাকুর, আমি এক্ষুনি আসছি, তুমি বসো। আবার কি হলো? ঝিলিক, ঝিলিক ডাকছি, শুনছিস না? কি হয়েছে ঠাম্মা? তোকে আমি বারণ করেছিলাম রাধা মাধবের কাছে যেতে? আমি তো যাইনি। তাই তাহলে প্রিদিমটা ওখানে জেলে দিয়ে লোকে? আমি জানি না, বিশ্বাস করো আমিও তো হঠাৎ দেখলাম ওখানে প্রদীপটা জ্বলছে। ও তাহলে ভূতে জেলে দিয়ে গেছে বোধ করি। হ্যাঁ বাড়িতে ছিলি তো মানুষ তিনজন, তুই, জজ সাহেব আর পারুলের মা। জজ সাহেব জ্বালবেন না, পারুলের মাকে জিজ্ঞেস করেছি সে জ্বালেনি, রইলি বাকি তুই, তা তুইও জ্বালিসনি। তাহলে ছেলেকে আমি অনেকবার তোকে বলছি, অনেকবার বলেছি রাধা মাধবের সামনে তুই যাবি না। এই শেষবারের মতন বলে দিলুম, খবরদার যদি দেখেছি তুই রাধা মাধবের সামনে গেছিস আর কখনো। প্রদীপটা তো আমি জ্বেলেছি। তুই? হ্যাঁ, তুমি শুধু শুধু ওকে বকাবকি করছো। ও তা তোর আবার কবে পুজো পাপ বলে মতি হলো? পুজো করার কি আছে, সন্ধেবেলা এখানে প্রদীপ জ্বলছিল না, দেখতে খারাপ লাগছিল তাই জেলে দিয়েছি। ও তাও ভালো, মেয়ে সুমতি হয়েছে। ছেলেক,
আমার জন্য তোকে শুধু শুধু বকা খেতে হলো তাই না? আমাকে কেউ বিশ্বাস করে না কেন আহেলি পিসি? তোর কপালটাই খারাপ তাই। দেখো আমি এখন ওখানে আছি অতীশ, তুমি যদি ইন্টারেস্টেড হও আমি কিন্তু সমস্ত ব্যবস্থাটা করে দিতে পারি। এখন দেখো তুমি যদি চাও তাহলে আমি আছি। কি হচ্ছে তোমার? কিছু না, কিছু না বললেই হলো, কিছু একটা ভাব। কি হচ্ছে বলো? রাগ করবে না, কিছু আমি ঠিকই ভাবছিলাম, তুমি কিছু একটা ভাবছো, বলো না কি হয়েছে। রাগ করবে না, কিন্তু শান্ত হয়ে শুনবে। শুনতেই তো চাইছি, বলো না। দেখো বাদলদা তখন যেটা বলছিল না খুব একটা ভুল কিন্তু কিছু বলেনি। কোন কথাটা? ওই যে আমেরিকা যাওয়ার ব্যাপারে, সত্যি আমি যদি ওখানে যাই। আর আমি আমি এখান থেকে কোথাও যাব না। আর আমি তোমাকে যেতে বলেছি নাকি? আমি একা যাব। তুমি একা যাবে? আর আমার কি হবে? বাড়ির সবাই তো থাকবে, তুমিও থাকবে। না, সবাই থাকবে আর তুমিও থাকবে, তুমি কোথাও যাবে না। একটু বোঝার চেষ্টা করো অনু, কয়েকটা বছরে যদি আমি গিয়ে থেকে আসতে পারি আমার কতটা উন্নতি হবে বলো তো। তাছাড়া সবাই তো যায়, যায় না এমন তো না। হ্যাঁ আমেরিকা না যেতে পারে কিন্তু একই দেশের অন্যান্য রাজ্যে তো যায়। এই ধরো না আমি যদি কলকাতায় চাকরি না নিয়ে ব্যাঙ্গালোরে চাকরি নিতাম, তখন তখন কি হতো? কি আবার হতো? আমি তোমাকে বিয়েই করতাম না। এখন তো আমাকে বিয়ে করে ফেলেছ, এখন যদি যাই কয়েকটা বছর। তুমি আবার যাওয়ার কথা বলছো? আমি যখন বললাম তুমি যাবে না তার মানে তুমি যাবে না। আচ্ছা ঠিক আছে, রেগে যাবার তো কিছু হয়নি, আর যাবো বলেই তো যাওয়া হচ্ছে না তাই না? না আমি জানি তুমি যখন বলেছো একবার যাবে তার মানে তুমি যাবে। শুনো না, যাবো বলেই তো আর যাওয়া যায় না, বড়দের সঙ্গে পরামর্শ করতে হবে, তাদের মতামত নিতে হবে, তারপর তো। দেখবে সবাই না বলবে। আমেরিকা যাবে তুমি? আপনি যদি অনুমতি দেন তো। না অতীশ, আমি তোমাকে হ্যাঁও বলবো না, কারণ আমি তো অন্য সবাইয়ের মতামত জানি না, আবার তোমাকে নাও বলবো না। তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি যা ভালো বুঝবে করবে। বাবা ডেকেছেন? হ্যাঁ, অতীশ আমেরিকায় যাবে বলছে। আমেরিকা? বেশি দিনের জন্য না, কয়েকটা বছর। অতীশ, এ ব্যাপারে তুমি বরং তোমার দাদাদের সঙ্গে পরামর্শ করো। বাবা আপনার কি মত? আমার কোনো মত নেই, একটা বয়সের পর প্রত্যেকটা মানুষেরই অধিকার থাকে নিজের জীবনটা নিজের মতো করে গড়ে নেবার। অতীশের সেই বয়স হয়ে গেছে, আর তোমরা বড় হয়েছ, তোমরা যা ভালো বুঝবে তাই হবে। তবে একটা কথা, বাবা হিসেবে আমি ওর উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। ভালো করে ভেবে বলছিস তো? হ্যাঁ আমি ভালো করে ভেবেছি, তোমরা প্লিজ না বলো না। না না আমরা না বলবোই বা কেন? দেখ আমরা কখনো ভাবিনি, কখনো চেষ্টা করিনি, সুযোগ তো পাইনি, তুই সুযোগ পাচ্ছিস, যাবি 100 বার যাবি, আমি অন্তত তোকে বাধা দেব না। আমিও না। আচ্ছা কিন্তু মা,
মা রাজি হবে তো? মায়ের আদরের ছোট ছেলে মাটি অত সহজে রাজি হবে? দেখা যাক। দাদা, দাদা তুমি ওকে বোঝাও না দাদা, ওকে তুমি একবার বোঝাও না দাদা। আমি আমি আমার সব গয়না ওকে দিয়ে দেবো, তুমি একবার ওকে বোঝাও। বাবা 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 তুমি ওকে না বলো না, বাবা তুমি ওকে না বলো, আমি জানি ও যাবে না। বাবা তুমি ওকে না বলো না। আমারও কি কষ্ট হচ্ছে না ছোট বৌমা, কিন্তু আমি ওকে আটকাবো কি করে? তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।